ওয়েলকাম টু মোর্শেদা কুকিং হাউস। আসসালামু আলাইকুম, আমি মোর্শেদা। ছোট টাকি মাছ আজকে আমি রান্না করব, আর এই ছোট টাকি মাছ আমি রান্না করব আলু আর বেগুন দিয়ে। ছোট টাকি মাছ রান্না করতে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো, এখানে আমি ছোট টাকি মাছ 200 গ্রামের কিছু কম প্রথমে এভাবে কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি, আর 3টি বেগুন 2 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে, আর তার সাথে মাঝারি সাইজের 4-5টি আলু এভাবে কেটে নিয়েছি। সেই সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করা 5-6টি। বাকি মশলাগুলো রান্না করার সময় দেখিয়ে দিব। প্রথমে এখানে আমি কেটে নেওয়া আলু আর বেগুনগুলো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব, তারপর এক সাইডে রেখে দিলাম। এখন ছোট টাকি মাছগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এখন চলে আসলাম রান্নায়। রান্নার জন্য চুলার উপর একটি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব আগে মেখে রাখা লবণ আর হলুদ দিয়ে আলু আর বেগুনগুলো। এখন আলু আর বেগুন হালকা করে ভেজে নিব। আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব অন্য পাত্রে। পরিমাণ মতো আরও একটু তেল অ্যাড করে দিলাম ওই একই পাত্রে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ফালি করা কাঁচামরিচ, 2-1 মিনিট নেড়েচেড়ে দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি আগে মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব, আর তার সাথে দিয়ে দিলাম আগে ভেজে রাখা আলু আর বেগুনগুলো। এখন সবগুলো হালকা করে নেড়েচেড়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। সবগুলো এবার মিলিয়ে দিলাম। আমি পরিমাণ মতো প্রায় 1 কাপ পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এই টাকি মাছ রান্নায় পানিটা এভাবে দিতে হবে যেন মাছ আলু বেগুন আর পানি সমান সমান থাকে। এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব 4-5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি লবণ চেক করে নিব। আপনারা আপনাদের সাথে লবণ চেক করে নিবেন। এই পর্যায়ে আমি উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর নেড়েচেড়ে দিব না বা ঢাকনাও দিব না, জাস্ট 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে চুলা বন্ধ করে দিব। রান্নাটা হয়ে গিয়েছে, আপনাদের অন্য পাত্রে তুলে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ছোট টাকি মাছ আলু আর বেগুন দিয়ে। এভাবে ছোট টাকি মাছ বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। আর আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।